তো বন্ধুরা, আজকে আমরা ট্রান্সলেশন ক্লাসের মধ্যে দেখব যে প্রেপোজিশন রূপে আমরা ডাউনকে কীভাবে ইউজ করি। তো ডাউনকে আমরা অ্যাজ এ প্রেপোজিশন রূপে ইউজ করতে পারি, অ্যাডজেটিভ রূপে ইউজ করতে পারি, অ্যাডভার্ব রূপে ইউজ করতে পারি, নাউন রূপে ইউজ করতে পারি। তো আজকে সেই বিষয়গুলি দেখব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, ডাউনকে আমরা নাউন, অ্যাডভার্ব, প্রেপোজিশন, অ্যাডজেটিভ রূপে আমরা ব্যবহার করতে পারি। বাট এখানে আমি আজকে অ্যাডজেটিভটা লিখিনি। আমি চাই যে তোমরা, যেমন গত দুটো ক্লাসে আমি, লাস্ট ক্লাসে আমি আপ সম্পর্কে বলেছিলাম, এর আগে ক্লাসে আমি অ্যাভাব সম্পর্কে বলেছিলাম, অ্যাভাব আপকে আমরা কীভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন রূপে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে আমি বলেছিলাম। তো আজকে আমরা শিখবো ডাউনকে আমরা কীভাবে ইউজ করি। আমি অ্যাডজেক্টিভটা লিখিনি, জেনে বুঝে লিখিনি, কারণ আমি চাই যে তোমরা প্রত্যেকে ডাউন দিয়ে অ্যাডজেক্টিভ রূপে ইউজ করে ডাউনকে একটা সেন্টেন্স বানিয়ে নাও। আর যদি না পারো তাহলে কমেন্টে লিখবে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো। ওকে, স্টার্ট। আমি আমার জীবনে বেশ কিছু উত্থান পতন দেখেছি। দেখো, আমাদের ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের ডাউনকে আমরা কী কী রূপে আর ব্যবহার করতে পারি সবগুলি শিখতে পারছি। তো এখানে লেখা আছে, দেখো, আই হ্যাভ সিন সেভারাল আপস অ্যান্ড ডাউনস ইন মাই লাইফ। তো এখানে আমরা ডাউনসকে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করেছি। কী হিসাবে? অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করেছি। আই হ্যাভ সিন সেভারাল আপস অ্যান্ড ডাউনস ইন মাই লাইফ। তো এখানে ডাউনস নাউন হিসেবে ইউজ করা হয়েছে। নেক্সট, দেখো, এটাকে নিচে রাখো, পুট ইট ডাউন। তো এই যে ডাউনটা এসছে কার জন্য? ভার্বের জন্য। কার জন্য? পুটের জন্য। তার জন্য এই ডাউনটা এখানে ইউজ হয়েছে অ্যাডভার্ব হিসাবে। কী হিসাবে? অ্যাডভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো কি না? তো এখানে ডাউনকে আমরা কী রূপে ব্যবহার করেছি? অ্যাডভার্ব রূপে। দেখতে পাচ্ছ, পুট ইট ডাউন। তো ডাউন ওয়ার্ডটা এসছে এখানে পুটের জন্য, তার জন্য অ্যাডভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। তার গাল বেয়ে অশ্রু, মানে চোখের জল আর কি, গড়িয়ে পড়ছিল। তাহলে এটাকে গড়িয়ে পড়ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে চোখের জল মানে টিয়ার্স, আর রোলিং ডাউন হার চিক্স। তো বন্ধুরা, এখানে দেখো, রোলিং যে ওয়ার্ডটা আছে, গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া মিন্স গড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে কি, রোলিং, আর নিচের দিকে পড়া তাহলে হবে ডাউন। ইয়েস অর নো? তাহলে টিয়ার্স ওয়ার রোলিং ডাউন, টিয়ার্স ওয়ার রোলিং ডাউন। তাহলে এখানে ডাউনকে আমরা কী রূপে ইউজ করেছি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক না ভুল? এটা আমাদের বুঝতে হবে, এখানে আমরা ডাউনকে কী রূপে ব্যবহার করেছি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে দেখো, রোলিংটা কোয়া থেকে হচ্ছে, গাল থেকে, রোলিং ডাউন দ্য চিক্স। তাহলে চোখ থেকে যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ছে, দ্যাট মিন্স রোলিং ডাউন দ্য চিক্স। ইয়েস অর নো? চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, দ্যাট মিন্স এখানে লাগে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দ্যাট মিন্স এখানে রুলিংয়ের সাথে কার সম্পর্ক রয়েছে? চিক্সের সম্পর্ক রয়েছে একটা। তো প্রেপোজিশন রূপে যখন আমরা ডাউন, আপ বা অ্যাভাবকে ইউজ করেছি, দেখবে ভার্বের সাথে নাউনের সম্পর্ক থাকবে, বা অ্যাডজেটিভের সাথে নাউনের সম্পর্ক থাকবে, বা নাউনের সাথে নাউনের সম্পর্ক থাকবে। তো এখানে ভার্বের লয়ে কার সম্পর্ক? চিক্সের। তার জন্য এখানে ডাউনটা হয়ে যাবে প্রেপোজিশন। কী হয়ে যাবে বন্ধুরা? প্রেপোজিশন রূপে ইউজ করেছি। আমি মানসিকভাবে খারাপ অনুভব করছি, তাহলে এখানে আছে আই এম ফিলিং ডাউন মেন্টালি। আই এম ফিলিং ডাউন মেন্টালি। তো আই এম ফিলিং ডাউন মেন্টালির মধ্যে এখানে ডাউনটা কী রূপে ব্যবহার করে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। দেখো, আই এম ফিলিং, এখানে ফিলিংটা হচ্ছে স্টেটিভ ভার্ব। কী ভার্ব? স্টেটিভ ভার্ব। তো আই এম ফিলিং ডাউন মেন্টালি, এটার মধ্যে দেখো ডাউনটা হচ্ছে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কী রূপে? নাউন রূপে ব্যবহার করা হয়েছে। শুধু একটাই হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি যে ডাউনকে আমরা কীভাবে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করব। এই হোমওয়ার্কটা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে করবে। আর যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সলভ করে দেবো। তো আজকের জন্য ট্রান্সলেশন ক্লাসের ডাউন ইউজ আমরা পড়েছি। তো বন্ধুরা, যাদের, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের সাথে শেয়ার করে দাও, যাতে সকলে আমরা শিখতে পারি। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।